না, ওভার টু ইউ। এখানে মা একটু তেল অ্যাড করে দিল। আমি স্নান করে চলে এসেছি আর দেখতে পাচ্ছি মা সমস্ত কিছু রেডি করে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তা আজকে হলো জামাই ষষ্ঠী, এটা আমাদের থার্ড জামাই ষষ্ঠী। এবং জামাই ষষ্ঠী উপলক্ষে আমার মা আর বাবা কলকাতা থেকে এসছে জামাই ষষ্ঠী সেলিব্রেট করার জন্য। তা এখন আমরা উঠবো, উঠে মা বাবা হাতে হাতে একটু কাজ করব, বাজারে যাব, দোকানে যাব, অনেক কিছু করব। তা আজকে কী কী করবো জানার জন্য সঙ্গে থাকো। এখানে সকাল সকাল সমস্ত মাল দিয়ে গেছে, বিগ বাস্কেট থেকে অর্ডার করেছিলাম, তরমুজ, মোচা, আলু আর সমস্ত কিছু। এখন করে রাখলে ভালো হয়, তাহলে তাড়াতাড়ি হয়ে যায় টেস্ট। তুমি তো আমার মতো করে করো না, ওর দিয়ে ছোঁয়া হয় না, তো ওর মতোই হয়ে গেল। তুই তো আমার মতো করে। এখানে মা অলরেডি প্রস্তুতি শুরু করে দিয়েছে। এখন হচ্ছে মসুর ডাল। এখানে কি আছে? কিছুই নেই। ওই তো এখানে, ওকে, এখানে কি আছে? ও সব ভাজা ভুজি হবে, পাঁচ রকম ভাজা। বিবেক বাবা গেছে মাটন আর প্রনস সমস্ত আনতে। এরপরে রান্নার ফাঁকে ফাঁকে এসে মা আমাকে একটু বিছানা গোছাতে সাহায্য করছিল। আর এই দেখো মা আমাকে কি সুন্দর করে বিছানা গোছাতে সাহায্য করলো। এই বিবেক চলে এসছে বাজার করে অনেক কিছু। বিবেক আর এই যে মিস্টার গৌরাম মধ্যেও চলে এসছে চাল ফাল নিয়ে। দাও চালটা আমাকে দাও। ওকে, আমাদের ঠিক এগুলো এখানে রাখেন, বাজারগুলো এখানে রাখেন আর মাংসটা উপর করা। থ্যাংক ইউ বডি, ওয়াও, থ্যাংক ইউ। এইখানে বলা সেদিনই বলা গাড়ি খাই নিতে বল কিছু আছেন। আচ্ছা না, সব ম্যাচিং। আমি তোমার সঙ্গে বাচ্ছি, দেখি মাছটা একটু সর। এটা হলো চিংড়ি মাছ। এরপরে আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, যাতে এর মধ্যে একটাও কোনো নোংরা বা কোনো রক্ত না লেগে থাকে। পুরো মাংসটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর মাও সাইড বাই সাইড চিংড়ি মাছগুলোকে বেছে নিচ্ছিল। আমি স্নান করে চলে এসেছি আর দেখতে পাচ্ছি মা সমস্ত কিছু রেডি করে গেছে। এর মধ্যে আছে হলো মাটন ম্যারিনেট করা, তারপরে হচ্ছে চাটনির জন্য মা আমড়ার আম কেটে রেখেছে, এখানে পেয়া সমস্ত কিছু কাটা আছে, চিংড়ি মাছের মালাইকারিটাও জন্য চিংড়ি মাছটা ম্যারিনেট করে রাখা। সো মা স্নান করে এসেই রান্না শুরু করে দেবে আর আমিও তারপরে সব কটা রেসিপি ভিডিও করবো। সো আজকে আমরা রান্না করবো, আজকে পুরো রান্নাটা হবে এই ক্যারোটের নতুন ব্র্যান্ডেড কড়াইতে। এই কড়াইটা খুবই ভালো, এটা আমি অনেক প্রমোশন দেখেছিলাম, ভেবেছিলাম কিনবো, কিনবো আর কেনা হয়নি। তাই ভাবলাম জামা ষষ্ঠী আসছে আর আমাদের বাসন একটু কম, তাই এতেই আমরা রান্না করবো। ব্র্যান্ডটার নাম হলো ক্যারোটে, সমস্ত ভিডিও করবো, তোমরা দেখো এটা কেমন লাগলো, আর ভালো লাগলে তোমরাও কিনতে পারো। তা এই কড়াইটা আর তার সাথে হচ্ছে এই তিনটে, এটাকে এবার মা আসা লাগে, আমি তাড়াতাড়ি করে ধুয়ে পরিষ্কার করে নিই। মা এখানে কোমর বেঁধে নেমে পড়েছে রান্না করতে। জলটা বুঝিস নাই, আমি একটু হাতে হাতে মাকে এগিয়ে দিই, যেমন আমি একটু হাতে হাতে মাকে এগিয়ে দিই। না হাত মানে হয় এটা, হাসছো কেন? হ্যাঁ ওয়াও, কড়াইটা মনে হচ্ছে ভালোই রান্না হবে, গ্রানাইট বেস্ট কড়াই। এই হলো আমাদের পাঁচ রকম ভাজা, কি সুন্দর না কড়াইটা।
কত বড় করাই কেন সুবিধা। আলুটা বেগুনটা দিলাম, হয়নি না তো, হতে কিছুক্ষণ টাইম লাগবে, বাড়িয়ে দিলাম। আমি একটু রান্নায় মাকে হেল্প করি। ওকে, এখানে আলু ভাজাটা হয়ে গেছে, এখানে বেগুন ভাজাটা হচ্ছে, নাইস। সবই পেট করা আছে, কাজু পটল আর বিনস ভাজা হচ্ছে, আর এখানে আছে আমাদের লেডিস ফিঙ্গার। অলমোস্ট আমাদের ভাজা ভুজি কমপ্লিট। এরপরে শুরু হবে আমাদের প্রনস মালাইকারি, দেখতেই পাচ্ছ। আর এটা আমরা এনেছি গোদাবাড়ি কাটস থেকে, এটা হায়দ্রাবাদের প্রগতিনগরে আছে এই দোকানটা। তোমরা যারা হায়দ্রাবাদ থেকে দেখছো তারা অবশ্যই জানবে হয়তো, বা যদি না জেনে থাকো তাহলে এটা হলো স্পিন পার্লারের অপোজিটে গোদাবাড়ি কাটস। এখানে মা একটু তেল অ্যাড করে দিল, সামনে যাও, একটু তেল অ্যাড করলো, এখানে এই পথটা হবে। এরপর আমরা একে একে সবকটা চিংড়ি মাছ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি ভালো করে। আচ্ছা এত বড় তাও হলো না, এখানে প্রনসগুলো ভালোভাবেই ভাজা হচ্ছে। আমি একটু চেক করে নিই, এখানে মা আগে থেকে পোস্ত বেটে রেখেছিল, সেটা দিয়ে দিল, আর তার উপরে দিল হচ্ছে হলুদ মানে টার্মারিক আর চিলি পাউডার লঙ্কার গুঁড়ো। এবার এই মিশ্রণটাকে ভালো করে মেশাবে। ওকে, আর একটু নুন, অবভিয়াসলি নুন তো দিতেই হবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে দেবে। মা এখানে কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছে, কাঁচা লঙ্কা একটা একটা আলাদাই স্বাদ অ্যাড করে এই চিংড়ি মাছের মালাইকারিতে। এটা আমরা কি দিচ্ছি, নারকেলের পেস্ট। হ্যাঁ, এটা হলো নারকেল কোরানো, না আগে থেকে নারকেল পুড়িয়ে ওটাকে আমরা মিক্স করে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটাই এখন মা এখানে অ্যাড করে দিল। মা আসুক ততক্ষণ আমি একটু এটাকে ভালো করে মিশিয়ে দিই। এতক্ষণ অবধি যা রান্না করলাম, এই কড়াইটা আর এই মানে খুন্তিটা খুবই স্মুথ। তোমরা যারা যারা এটা কিনতে চাও অবশ্যই অর্ডার করো অ্যামাজনে, ব্র্যান্ডের নাম হলো ক্যারোটে। জাস্ট অসাম, ভেরি স্মুথ, ইউ ক্যান সি রাইট না। ওভার টু ইউ, ওভার টু ইউ। ওই একটু টক দই দিতে হবে এর মধ্যে, বিগ বাস্কেট থেকে কিনে রাখা টক দইটা মা এখন অ্যাড করে দিল। ওকে, মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করতে হবে।
আর রান্নার ফাঁকে গিয়ে আমি এই সিরিয়ালটা দেখছিলাম, এটার নাম হলো সুহাগান চুড়াল। আমাদের দেবচন্দ্রী মা এখন হিন্দি সিরিয়ালটা করছে, তাই তোমরা কারা কারা সিরিয়ালটা দেখো আমাকে বলো। তারপরে আবার আমি একটু সিরিয়ালটা দেখি এখানে তাড়াতাড়ি করে চলে আসলাম। তারপর আমরা শুরু করবো মাটন কারি। মিনওয়াইল আই থিঙ্ক আমাকে এখন রেডি হওয়া শুরু হতে হবে, তাই আমি যাই আর রেডি হয়ে আসি। মাকে মোটামুটি আমি হেল্প করে দিয়েছি, আর আমি যাবো রেডি হতে।